আমি রিপোর্টার। শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে এক মহিলার ব্যাগ চুরির ঘটনায় দুই মহিলাকে আটক করল শিলিগুড়ি থানার পুলিশ। জানা গেছে টুম্পা ঘোষ নামে এক মহিলা কোটমোড় থেকে অটোতে করে দেবীডাঙ্গা যাচ্ছিল, সেই সময় তার পাশেই বসেছিল ওই দুই মহিলা। তবে অটোটি এয়ারভিউ মোড়ে আসতেই ওই দুই মহিলা আচমকাই অটো থেকে লাফ দেয়। এরপরেই টুম্পা দেখেন তার ব্যাগ খোলা, তার ব্যাগের ভেতরে থাকা টাকার ব্যাগ নেই। এরপরে তিনি চিৎকার চেঁচামেচি করলেই স্থানীয়রা এসে ওই দুই মহিলাকে ধরে ফেলে। জানা গেছে ওই দুই মহিলার কাছ থেকে ওই টাকার ব্যাগ পাওয়া যায়। এরপরে শিলিগুড়ি থানায় খবর দিলে ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ এসে ওই দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস 24x7। কি হয়েছিল ঘটনা বলেন তো? ঘটনা হলো আমি সেবক মোড় থেকে অটোতে উঠছি, উঠে আমি দার্জিলিং মোড় যাচ্ছি, তো ওনারাও আমার পিছু পিছু উঠছে। তো ওনারা উঠার পরে এয়ারভিউ মোড় আসার পরে ওনারা বলছে ওনারা মেডিকেল যাবে, নেমে যাচ্ছে। তো নেমে যাওয়ার পরে আমার ব্যাগের চেনটা খোলা দেখলাম, তো দেখি আমার ব্যাগে পার্সটা নেই। তো আমি নামলাম, নামার পরে বললাম আপনি আমার পার্স নিছেন, বলছেন না। বললাম না আপনি আমার পার্স নিছেন। উনি আমাকে ধাক্কা মেরে একটা চলন্ত বাসে উঠে যাচ্ছিল, তখন আম পাবলিকরা সবাই আমাকে সাহায্য করলো, বাসে এনে দাঁড় করালো। পরে ওনাকে সার্চ করার পরে আমি আমার পার্সটা পেলাম। পরে পার্সটা পেয়ে আমি নামলাম, তখন আম পাবলিক সবাই বললো ওনাকে ধরে রাখতে হবে, থানায় দিতে হবে, আর ওনাদের কাছে অনেকগুলো পার্স। কি মনে হয় এরা কি চুরি চামচারি এগুলাই করে করে নাকি? আমি জানি না, কিন্তু আমার পার্সটা ওনার কাছেই পাওয়া গেছে, আরো অনেকগুলো পার্সও ওনার কাছে আছে। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। পুলিশ আসছে, ওনাদেরকে নিয়ে গেল, আমাকেও থানাতে আসতে বললো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অরবিন্দপুর। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি যাচ্ছিলাম আমার বাপের বাড়ি, দেবীডাঙ্গা বাপের বাড়ি। অভিযোগ করেছেন? এখন যাবো থানাতে।